ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই সাইফুর রহমান প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে খাওয়া তরিকা সম্বন্ধে তিন আঙুলে খাওয়ার প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন যে হাদিস সম্মত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু মিম্মা রাযাকনাকুম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকালা আহাদুকুম তু'আমান ফালা ইয়ামসাহু আসাবি'ahu হাতা ইয়ালাকাহা মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফযুল বুখারী وعن كعب بن مالك رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل بثلاث أصابع فإذا فرغ لعيقها رواه مسلم. সমস্ত প্রশংসা গুণগান গুণ কীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য। সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। অতপর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজস্বর বৃষ্টির ন্যায় দরুদ সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা বলেন, কুলু খাও, মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা হতে তোমরা ভক্ষণ করো। সুতরাং মহান আল্লাহ পাক আমাদেরকে যে রুজি দিয়েছেন তা থেকে আমাদেরকে খেতে হবে, শরীয়ত পন্থায় খেতে হবে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত رسول كريم صلى الله عليه وسلم বলেছেন اذا اكل احدكم طعاما যখন তোমরা কোনো খাবার দ্রব্য কিছু খাবে فلا يمسح اصابعه তোমরা তোমাদের হাতকে মুছবে না حتى يلعقها যতক্ষণ না তা চেটে খাবে। সুতরাং হাদিস বুখারি মুসলিম অত্র হাদিস থেকে প্রমাণিত হয় খাওয়ার যখন আমরা কোনো খাবার খাবো খাবার খাওয়ার শেষে আমরা আমাদের হাতকে ভালো করে চেটে থালাকে চেটে খেয়ে তবেই হাত ধুতে হবে মুছতে হবে। এ হাদিস বুখারি মুসলিম, এটি হচ্ছে সুন্নাত। عن كعب بن مالك رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل بثلاث أصابع হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দেখেছি তিন আঙ্গুল দ্বারা। এখানে বিসালাসি আসাবিয়া তিন আঙ্গুল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি খেতে দেখেছি। ফাইজা ফারাগা লাইকাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খাওয়া শেষ করতেন তখন তিনি তার আঙ্গুলকে চেটে খেতেন। হাদিস মুসলিম। অত্র হাদিস থেকে প্রমাণিত হয় কাব ইবনে মালিক বলছেন আমি রসুলকে নিজে খেতে দেখেছি তিন আঙ্গুল দ্বারা রসুল খেয়েছেন এবং খাবার শেষে আঙ্গুলকে চেটে খেয়েছেন। এ হাদিস মুসলিম। আমাদেরকে তিন আঙ্গুল দ্বারা খেতে হবে এবং হাতকে চেটে আঙ্গুলকে চেটে খেতে হবে। এটা যদি কেউ করে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করবেন, এটি করা মুস্তাহাব, ভালো। আঙ্গুলকে খাওয়ার আগে কোনো ব্যক্তি যদি হাত যদি না মুছে ফেলে হাত যদি মুছে ফেলে বা তার হাতকে সে চাটলো না, এটি হচ্ছে মাকরুহ। সুতরাং রাসূল সাল্লামের তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী হাতকে চেটে খেতে হবে, তিন আঙ্গুল দ্বারাই খেতে হবে। এটি হচ্ছে সুন্নাত, হাদিস মুসলিম শরীফের। عن جابر رضي الله تعالى عنه أن رسول صلى الله عليه وسلم جابر رضي الله تعالى عنه হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার বিল্লাকিল আসাবিই ওয়াসাহফাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলকে বা খাবার পাত্রকে চেটে খেতে নির্দেশ দিয়েছেন। ওয়াকালা ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুমুল বারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তোমাদের জানা নাই, লা তাদরুনা তোমাদের জানা নাই, ফি আইয়্যি তাআমিকুমুল বারাকা খাবারের কোন অংশে পাত্রের কোন অংশে বরকত আছে বরকত রয়েছে তোমরা এ সম্বন্ধে জানো না। হাদিস মুসলিম, তোমরা খাও খাওয়ার পরে চেটে খাও, সুতরাং তোমরা বরকতের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এ হাদিস মুসলিম। অত্র হাদিস থেকে বোঝা যায় খাবার শেষে আঙ্গুলকে চেটে খাওয়া, তিন আঙ্গুলে খাওয়া, এটি হচ্ছে সুন্নাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াকাত লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কোনো খাবার খাবে, খাবার খেতে গিয়ে যদি কোনো লুকমা পড়ে যায়, ফালইয়াখুযহা, অবশ্যই সে যেন সেই লুকমাকে উঠিয়ে নেয়। ফালইউমিত মা কানা বিমা ফি মিন আযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন সেই লুকমাটা ভালো করে ঝেড়ে নেয়। ওয়াল ইয়াকুলহা, অবশ্যই সে যেন তারপর সেই লুকমাটা খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহা লিশাইতান, শয়তানের জন্য সে না রেখে দেয়। ওয়ালা ইয়ামসাহু ইয়াদাহু বিল মিনদিল, মিনদিল বলা হয় রুমালকে। রাসূল বললেন, ওয়ালা ইয়ামসাহু ইয়াদাহু, সে যেন তার হাতকে না মুছে, বিল মিনদিল, মিনদিল দ্বারাই, রুমাল দ্বারাই। কারণ রাসূল সাল্লাম বলছেন, হাতকে চেটে না খাওয়া পর্যন্ত বা লোকমাকে ঝেড়ে না খাওয়া অবধি রুমালে যেন হাতকে না মোছে। হাতা ইয়াল আকা আসাবে আহু, অবশ্যই সে যেন তার হাতকে চেটেই খায়। ফাইন্নাহু লা ইয়াদরি, সে জানে না, ফি আইয়্যি তাআমিকুল বারাকা, খাবারের কোন অংশে পাত্রের কোন অংশে বারাকাত রয়েছে বা বরকত রয়েছে। অত্র হাদিস থেকে বোঝা যায় যে খাবার খেতে হবে, যদি কোনো লোকমা পড়ে যায়, রুমাল বা কিছু দিয়ে সেটা মুছে না খাওয়া, ফুক ঝেড়ে ঝেড়ে খেতে হবে। এরপরে যদি কেউ লোকমা না উঠায়, তাহলে শয়তানের জন্য সেটা রেখে দেওয়া। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কৃতি কর্মকলাপ থেকে হেফাজত করেন বলে আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো হাদিস আনাসের একটা হাদিস আপনাকে শোনায়, আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকাল তামান, যখন তোমরা কোনো খাবার খাবে, লাইক আসাবে ও সালাসা, তখন তোমরা তিন আঙ্গুল দ্বারা খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তিনি বলেন, রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূল সাল্লাম ইদা আকাল তামান, রাসূল যখন খাবার খেতেন, লাইক আসাবি আহু সালাসাতা, রাসূল তিন আঙ্গুলি দ্বারাই খেতেন। ওয়াকালা ইদা ওয়াসাকাত, ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম, রাসূল বললেন, যখন তোমাদের কোনো লুকমা পড়ে যাবে, ফাল ইয়াখুযহা, অবশ্যই সে যেন লুকমাটা উঠিয়ে নেয়। ওয়াল ইউমিত আনহাল আজা, অবশ্যই সে যেন সেই নোংরাকে ঝেড়ে ফেলে। ওয়াল ইয়াকুলহা, সে যেন সেটা খেয়ে নেয়। ওয়ালা ইয়াদা আহা লিশাইতান, শয়তানের জন্য সে যেন না রেখে দেয়। ওয়া আমারানা আন নাসলুতাল কাসাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, আমাকে রাসূল সাল্লাম পাত্রকে মুছে, আঙ্গুলকে মুছে বা চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়াকালা ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়্যি তাআমিকুল বারাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, খাবারের কোন অংশে বা পাত্রের কোন অংশে বরকত আছে তোমরা জানো না, ও এই হাদিস মুসলিম। অত্র হাদিস আনাসের হাদিস থেকে বোঝা যায় রাসূল তিন অঙ্গুলি দ্বারা খেয়েছেন এবং বলেছেন, কোনো যদি লোকমা পড়ে যায়, সেটাকে তোমরা তুলে চেটে খাও, ঝেড়ে খাও। যেহেতু লোকমা যদি রেখে দেওয়া হয়, মাটিতে ফেলে রেখে দেওয়া হয় বা চাটায় ফেলে রেখে দেওয়া হয়, সেটি হচ্ছে শয়তানের জন্য রেখে দেওয়া। আমরা যেন এরকম না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থালের বা আঙ্গুলের কোন অংশে বরকত আছে তোমরা জানো না, সুতরাং চেটে খাওয়াটাই উত্তম। অত্র হাদিস থেকে বোঝা যায় আঙ্গুলকে চেটে খেতে হবে, পাত্রকে চেটে খেতে হবে, তিন আঙ্গুলে খেতে হবে, এবং লোকমা পড়ে গেলে কুড়িয়ে নিয়ে সেটাকে ঝেড়ে খেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে মানার বোঝা তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।